জীবনে আরেকটা জিনিস বলেন, আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা, কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া, কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া, বড় লোক হওয়া, অনেক উদ্দেশ্য আছে, আমরা অনেক কিছু করি, কিন্তু আবার সব কিছু রেখেই চলে যেতে হয়, ঠিক না? আর একটা জিনিস বোঝেন, দুনিয়াতে কেউ আপন হয় না। যে বউ আপন, 2 ঘন্টা আপন থাকেতে 4 ঘন্টা ঝগড়া করে, আসে না নেই। যে ছেলে আপন, সে 2 ঘন্টা কথা শুনে তো 4 ঘন্টা কথা শুনে না, ঠিক না? বেঠি, যে ভাই আপন, সে ভাই 2 ঘন্টা আপন আর 2 ঘন্টা পর। যে বাবা আপন, যে সবচেয়ে আপন মা আপন, সেও দেখা যাচ্ছে আর এক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায়, হয় না? হয় না। হাজিরিন, দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না। আমাদের এই জীবনটা পরকে আপন করার, মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম। ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি, পারিনি, কত মারছে, ঠিক না? বেঠি, বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি, থাকেনি, ঠিক না? বেঠি, বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি, ষোলো আনা কখনোই হয়নি, ঠিক না? বেঠি, কর্মক্ষেত্রে, জীবনে, সব জায়গায় আমরা 12 আনা ব্যর্থ, যদি 4 আনা সফল হইও, ঠিক না? বেঠি, একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না। তিনি কে? আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে পাবে। যদি আল্লাহকে আপন করে নিতে পারেন, আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই রয়েছে। যে বেদনা কারোর কাছে বলা যায় না, বউয়ের কাছে বলা যায় না, মায়ের কাছে বলা যায় না, যে আনন্দে কাউকে শরীক করা যায় না, যদি আল্লাহকে আপন করতে পারেন, সেই আনন্দে আল্লাহকে শরীক করতে পারবেন, সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই ভাইয়েরা, আসেন না, সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম, আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে, একদিন হোক আর 100 বছর হোক, আমি তোমার ওলি হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলের নিয়ত কবুল করে নিন, আমিন।